We can fight. One thing to know. যারা মজার মজার মুভির কাহিনী শুনতে চাও তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দাও, তাহলে নতুন কোনো কাহিনী আপলোড দিলে সবার আগে তুমি নোটিফিকেশনে পেয়ে যাবা। তো চলো আর দেরি না করে মুভির কাহিনীটি শুরু করা যাক। মুভির প্রথমে আমরা দুজন মানুষকে দেখতে পাই যারা কিনা একটি ট্যাক্সিতে ছিল। একজন ট্যাক্সি ড্রাইভ করে আরেকজন পিছনের সিটে বসেছিল, যে ব্ল্যাক স্যুট এবং রেড স্যুট পরা ছিল। ওই লোকটার নাম ছিল ডেডপুল, সে ছিল এই মুভির মেইন ক্যারেক্টার। ও কোথাও যাচ্ছিল আর ট্যাক্সি ড্রাইভারের সাথে কথা বলছিল। সে বলে, আমি আমার শত্রুকে এক বছরের বেশি সময় ধরে খুঁজতেছি, আমি তাকে দ্রুত খুঁজে বের করে শেষ করে দিতে চাই। ট্যাক্সি ড্রাইভার তাকে জিজ্ঞেস করে, তুমি কেন তাকে খুঁজতেছ? কারণ যাতে আমি আমার প্রতিশোধ নিতে পারি। ও আমার পেসের খুব খারাপ অবস্থা করেছে, ও আমার শরীরের উপর অনেক ধরনের এক্সপেরিমেন্ট করেছিল। ডেডপুল তার মাস্ক খুলে ফেস দেখায়, সে বলে, তুমি নিজেই দেখো। কথা বলতে বলতে যখন ও পিছনে সিটে তাকায় তখন দেখে তার অস্ত্র সম্পন্ন ব্যাগটা পিছনে নেই। ট্যাক্সি ড্রাইভারকে বলে, আরে বন্ধু, আমি তো আমার ব্যাগ ভুলে পিছনে রেখে এসেছি, এখন আমাকে শুধু দুইটা তলোয়ার দিয়ে কাজ চালাতে হবে। তার কাছে শুধু দুইটা তলোয়ার ছিল এবং একটি গান ছিল যার মধ্যে শুধু 12টি বুলেট ছিল, আর আমাকে এইগুলো দিয়েই তাকে শেষ করতে হবে। ট্যাক্সি ড্রাইভারের তার কথাকে অনেক ফানি এবং আজব মনে হয় আর সে চুপচাপ শুনতে থাকে। এখন ডেডপুল একটি ব্রিজের উপর নেমে পড়ে এবং বাচ্চাদের মতো পা ধুলিয়ে ধুলিয়ে ছবি আঁকতে থাকে। ও ওই রকম ড্র করে যে তার শত্রুকে কিভাবে মারবে। ঠিক তখনই তার শত্রুর গাড়ি চোখে পড়ে, ও সাথে সাথে ব্রিজ থেকে নেমে যায় এবং তার গানে যতগুলো বুলেট ছিল তার মাধ্যমে শত্রুর সাথীদের মেরে ফেলে। এই সিন অনেক মজার ছিল কারণ গাড়িটি রোল হয়ে পড়ছিল এবং এখানে জানা হয় যে ডেডপুলের শত্রুর নাম ফ্রান্সিস ছিল। ও অনেক বড় ভিলেন ছিল আর এই নিউজ ছড়িয়ে পড়ে এবং ফেমাস হয়ে যায়। ডেডপুল এবং ফ্রান্সিসের মধ্যে অনেক ফাইটিং হচ্ছিল, এই নিউজ টিভিতেও প্রচার করা হয়। এরপর আমরা একটা জায়ান্ট মানুষ দেখতে পাই, সে স্টিল বডি ছিল। ওই লোকটি টিভিতে নিউজ দেখে অনেক রেগে যায়, সে একটি টিনেজার মেয়েকে ডাকে যার ছোট ছোট চুল ছিল। তারা রেগে ডেডপুলের সাথে দেখা করতে যায় আর এখানে আমাদের ফার্স্ট স্টোরি দেখানো হয় যখন ডেডপুল একজন নর্মাল মানুষ ছিল। ও তখনও ডেডপুল হয়নি, তার নাম ছিল ওয়েড। সে সরাসরি একটি বারে যায় যেখানে তার বন্ধু ছিল একজন জায়ান্ট মানুষের সাথে অন্য একজন মানুষের ফাইটিং হয়েছিল। এটা ওয়েড দেখে অনেক এনজয় করতে থাকে। তখন ওয়েডের কাছে একটি মেয়ে আসে যার নাম ছিল ভেনেজা। সে এসে ওয়েডের সাথে কথা বলতে থাকে এবং তাকে অনেক বেশি পছন্দ করতে থাকে। আস্তে আস্তে দুজনের মধ্যে ফ্রেন্ডশিপ হয়ে যায় আর এখন তাদের দুজনের সম্পর্ক এক বছর হয়ে যায়। কিন্তু একদিন ওয়েড অজ্ঞান হয়ে মাটিতে পড়ে যায়। পরে জ্ঞান আসার পর যখন কিছু টেস্ট করানো হয় তখন সে জানতে পারে তার ব্রেন, লিভার এবং লাংস এ ক্যান্সার হয়। এই কথা শুনে ও অনেক চিন্তিত হয়ে পড়ে এবং রেনে যাও। এখন সিনটি ডেডপুলের দিকে নিয়ে যাওয়া হয়। ফাইট করতে করতে ফ্রান্সিস ওখান থেকে পালিয়ে যায় কিন্তু তখন ডেডপুলের একটা শব্দ শুনতে পায়, মনে হচ্ছে ফ্রান্সিসের বাইক তাকে ফলো করছে। যখন ডেডপুল পিছনে তাকালো সেখানে ফ্রান্সিসকে দেখতে পেল এবং ডেডপুল তার তলোয়ার দিয়ে ফ্রান্সিসকে আঘাত করে। ফ্রান্সিসের নাক থেকে প্রচুর রক্ত বের হচ্ছিল। ডেডপুল বলে, আমি আমার প্রতিশোধ আজ নিয়ে নিলাম, তুমি তো সেই লোক যে আমার ফেসের এই অবস্থা করেছিল। এর সাথে ডেডপুল তার মাস্ক খুলে তার ফেস ফ্রান্সিসকে দেখায়। ফ্রান্সিস বলে, ও আচ্ছা, তুমি তো সেই ব্যক্তি। তখন দুজনে কথা বলতেছিল কিন্তু স্টিল ম্যান পিছন থেকে চলে আসে ও ওয়েডকে উঠিয়ে ছড়ে ফেলে দেয় আর এখান থেকে স্টোরি ফার্স্টে নিয়ে যাওয়া হয়। ভেনেজা বলছিল, তুমি চিন্তা করো না, আমি তোমার সাথে আছি, কখনোই তোমাকে ছেড়ে যাব না, আমরা মিলে চিকিৎসা করব। কিন্তু ওয়েড বলে, না ভেনেজা, আমি তোমাকে এইভাবে দেখতে পারবো না, আমার কিছু হয়ে গেলে তোমার কি হবে, আমি এটা চাই না। তারপর ওয়েড ওই কথা বলে একটি বারে চলে যায়, এসে তার বন্ধুর কাছে বসে এবং তার বন্ধু বলে, এখানে একজন লোক তোমার জন্য অনেকক্ষণ ধরে বসে আছে, যাও ওর সাথে দেখা করো। যখন ডেডপুল যায় এবং ওই মানুষটার সাথে দেখা করে সেই মানুষটি ডেডপুলকে বলে, আমি তোমাকে চিনি, তোমার একটা রোগ আছে এবং তুমি ওটাকে সারিয়ে তুলতে চাও, এই কাজে আমি তোমাকে হেল্প করতে পারি, কিন্তু এটার সাথে আরেকটা ব্যাপার আছে, আমি তোমাকে সুপার পাওয়ার দিতে পারি। ডেডপুল বলে, না, আমি একজন সাধারণ মানুষের মতো বাঁচতে চাই, আমার এতে কোনো আগ্রহ নেই। এই কথা বলে সে ওখান থেকে চলে আসে। এখান থেকে দ্বিতীয়বার এ সিন প্রেজেন্টে চলে আসে। স্টিলম্যান বলছিল, তোমার সমস্যাটা কি, তোমার পাওয়ার তুমি কেন খারাপ হয়েতে ব্যবহার করছো? ডেডপুল স্টিলম্যানকে বলে,
তুমি আমাকে শিখাতে এসো না, ওই লোকটি যে আমার খুব খারাপ করেছে আমি তার প্রতিশোধ অবশ্যই নেব। তখন ওই টিনেজার মেয়েটি ডেডপুলকে বলে, তোমার পিছনে দেখো। আর যখন ডেডপুল পিছনে দেখে তখন ফ্রান্সিস ওখান থেকে পালিয়ে চলে যায়। ডেডপুল স্টিল ম্যানের উপর রেগে যায় এবং তাকে মারতে থাকে। যদি তুমি তোমার কথা জালে আমাকে না ফাঁসাতে তাহলে সে এখান থেকে পালিয়ে যেতে পারত না। ডেডপুল আবারও মারতে থাকে। স্টিল ম্যান অনেক হার্ড থাকার কারণে সে অনেক ব্যথা পায় এবং তার দুটি হাতের কবজিও ভেঙে যায়। ও একটি পাও ভেঙে যায়। স্টিল বলে, তুমি আমার মেজাজ খারাপ করে দিয়েছো। তারপর ডেডপুলকে অনেক জোরে আঘাত করে এবং ডেডপুল অনেক দূরে গিয়ে পড়ে। তারপর স্টিল ম্যান তার হাতের সাথে ডেডপুলকে বেঁধে কোথাও যেন নিয়ে যাচ্ছিল। আর এখানে ডেডপুল এক আজব ধরনের আচরণ করে। ও বলতে পারত, আমার হাত খুলে দাও অথবা আমাকে ছেড়ে দাও, কিন্তু এগুলো না করে সে একটি তলোয়ার দিয়ে তার হাত কেটে ফেলে। তাতে হাত থেকে অনেক রক্ত বের হতে থাকে। যদি কোনো নর্মাল মানুষ হতো তাহলে মারাই যেত, কিন্তু সে এই সিক্রেটটি আমি আপনাদের পরে বলবো যে ডেডপুল কেন মারা যায়নি। এটা করার পর ডেডপুল ব্রিজের নিচে জাম্প দিয়ে একটি জাঙ্ক ট্রাকের উপর পড়ে যায়। আর এখান থেকে সিন আবার ফাস্টে চলে আসে। ডেডপুল একজন সাধারণ মানুষ ছিল, মানে ওয়েড, ও অজ্ঞান ছিল। যখন সে চোখ খোলে দেখতে পায় একটি জায়গায় তার আশেপাশে দুইজন লোক ছিল, একজন মেল এবং আরেকজন ফিমেল। তার বডির মধ্যে কিছু ইনজেক্ট করা হয়। ওই লোকগুলো বিভিন্ন ধরনের পরীক্ষা নিরীক্ষা করতে থাকে তার বডির উপর। তাকে তারা অনেক নির্যাতন করেছিল যার কারণে তার এই অবস্থা হতে খারাপের দিকে যাচ্ছিল। তারপর তারা ইলেকট্রিক শকও দিয়েছিল, কখনো কখনো বরফের মতো ঠান্ডা পানির মধ্যেও রেখেছিল, কখনো কখনো তাকে বিভিন্ন ভাবে আঘাত করা হয়েছিল। তার মানে সবকিছু করা হতো যাতে ও অত্যাচার ফিল করে। এই সবকিছু করার কারণ হচ্ছে যাতে ওর শরীরে কিছু পরিবর্তন আসে, কিন্তু এখনো পর্যন্ত কোনো পরিবর্তন আসে না। আর এই কারণ হচ্ছে যাতে ওয়েড তার বডিতে কিছু মিউটেশন আসে এবং একটা সুন্দর অ্যাবিলিটি আসে তার মধ্যে। এখন ওয়েড অনেক ক্লান্ত এবং একটি জায়গায় তাকে শুয়ে রাখা হয়। ওই জায়গায় তার সাথে আরো একজন রোগী ছিল, তার উপরও তারা অত্যাচার করেছিল। ও ওয়েডকে বলেছে, এই ডাক্তারের নাম ফ্রান্সিস। এবার আপনারা বুঝতে পারছেন, এই হচ্ছে ওই ফ্রান্সিস যাকে ডেডপুল খোঁজ করছিল। এখন তার পিছনে ডেডপুল কেন তা শুনুন। এখন ফ্রান্সিস আবার ওয়েডের কাছে আসে। এবার তাকে এমন একটা চেম্বারের মধ্যে রাখে যেখানে কোনো অক্সিজেন ছিল না, এর কারণে ওয়েডের নিঃশ্বাস বন্ধ হয়ে আসছিল। তার বডি আজব ধরনের হয়ে যাচ্ছিল, জাস্ট মনে হচ্ছে কেউ তার শরীরে অ্যাসিড মেরেছে এবং তার চামড়া জ্বলে যাচ্ছিল। ফ্রান্সিস তার সাথে কথা বলতে শুরু করে, কিন্তু ওয়েড চুপ করে থাকে। যখন ফ্রান্সিস চলে যায় তার মুখ থেকে একটি ম্যাচের কাঠি বাহির করে। ওই চেম্বারের সাথে একটি পাইপ কানেক্টেড ছিল যা সরাসরি সিলিন্ডারের দিকে গিয়েছে। ম্যাচের কাঠিতে জ্বালিয়ে ওইখানে ছড়ে পেলে তারপর ওই পাইপটিতে আগুন ধরে যায় এবং সম্পূর্ণ ল্যাব সেটে আগুন ধরে যায়। তখন ওইখান থেকে বাহিরে চলে আসে এবং ফ্রান্সিসের উপর অ্যাটাক করে, কিন্তু ফ্রান্সিস তাকে পুশ করে, ওয়েড নিচে পড়ে যায় কারণ তার শরীর অনেকটাই দুর্বল হয়ে পড়ে। তাদের মধ্যে অনেক ফাইট হয় কিন্তু ওয়েড তার সাথে পেরে উঠতে পারে না। ফ্রান্সিস একটি রড উঠায় এবং ওয়েডের শরীরে ঢুকিয়ে দেয়। অন্যদিকে ল্যাব জ্বলে যাচ্ছিল আর ল্যাবের কিছু কিছু পার্ট জ্বলে নিচে পড়ে যাচ্ছিল। ফ্রান্সিস তো ওখান থেকে চলে যায় কিন্তু ওয়েড ওখানে রয়ে যায়। অনেক সময় পার হয়ে যায়, আগুন তো থেমে গিয়েছিল কিন্তু পুরো বিল্ডিং পুড়ে ছাই হয়ে গেল। অসহায় ওয়েড ও ছাইয়ের নিচে ডুবেছিল, আর যখন ও ছাই থেকে বাহির হয়ে আসে সে তো আশ্চর্য হয়ে যায়, আমি এখনো মরি নাই কেন। আসলে কথা হচ্ছে ওর বডিতে মিউটেশন চলে আসছিল এবং তার মধ্যে অনেক সুপার পাওয়ার চলে এসেছে। সে বডির যে কোনো পার্ট হিল করতে পারত, ও ইমর্টাল হয়ে গিয়েছিল। কিন্তু তার বডি স্কিন সম্পূর্ণ আগের মতো ছিল না, খুব বাজেভাবে পুড়ে গেছে। ওয়েড ভেনেজার জন্য চিন্তিত ছিল, সে নিশ্চয়ই আমাকে খুঁজে বেড়াচ্ছে। তাই সে সরাসরি ভেনেজার কাছে যায়, কিন্তু রাস্তার মধ্যে সবাই তাকে খুব বাজেভাবে তাকাচ্ছে কারণ তাকে অনেক অদ্ভুত দেখাচ্ছিল। কিন্তু ওয়েড তো জানে না তাকে দেখতে কেমন দেখাচ্ছে। তারপর ও সরাসরি ভেনেজার পিছনে পিছনে আসতে থাকে। যখনই ভেনেজার বিল্ডিং এর মধ্যে চলে যায় তখনই ওয়েড তার পেস আয়নার মধ্যে দেখতে পায় এবং অনেক দুঃখ পায়। নিজের পেস দেখে মনে মনে ভাবতে থাকে ভেনেজা তাকে কখনোই অ্যাকসেপ্ট করবে না। ওখান থেকে ওয়েড সরাসরি বারে চলে যায় যেখানে তার বন্ধু ছিল। তার বন্ধুকে বলে, দেখো আমার পেসের কি অবস্থা হয়েছে। ভেনেজা কখনোই তাকে
কল করবে না। তার বন্ধু বলে, তাই তো, এবং এটা সমাধান কি? ওয়েট বলে, বারে ওই লোকটি নেই যে বলেছিল আমার ডিজিজ কিউর করবে। তারপর তার ফ্রেন্ড বলে, ওই লোক তো নেই যে তোমার ডিজিজ কিউর করবে, কিন্তু ওই মানুষটা আছে যে তোমার পেস ঠিক করে দিবে, কারণ ওই তো তোমার পেস নষ্ট করে দিয়েছে। তুমি তাকে খুঁজে বাহির করো। সে মনে করেছে তুমি মরে গেছো, তোমার কোনো সুপার পাওয়ার আসেনি, এই জন্য তোমাকে ওইখানে রেখে চলে গেছে। তুমি আমার ভাই, নিজের জন্য একটা কাজ করো, নিজের জন্য একটা মাস্ক তৈরি করো এবং একটি স্যুট তৈরি করো, যার কারণে ও বুঝতেই পারবে না যে তুমি জীবিত আছো। তারপরে তুমি তাকে খুঁজে বের করে অ্যাটাক করো। আমি তোমার নাম ডেডপুল রেখে দিলাম। এখান থেকে ওয়েডের নাম ডেডপুল হয়ে যায়। সে তার ঘরে চলে যায় আর একটি সাদা কাপড় দিয়ে নিজের জন্য মাস্ক তৈরি করে। এখান থেকে ওর জার্নি শুরু হয় ফ্রান্সিসকে খুঁজে বাহির করার জন্য। এখন ফ্রান্সিসকে খুঁজতে খুঁজতে এক বছর চলে যায় এবং যখন ফ্রান্সিসকে খুঁজে না পেত সে তার সঙ্গী সাথীদের মেরে ফেলত। এখন এমন সময় চলে আসে যখন ও নিজের জন্য একটি সুন্দর সাদা ও লাল রঙের স্যুট করে ফেলল। অবশেষে ডেডপুল জেনে যায় যে ফ্রান্সিস কোথায় যেতে পারে। ওখানে সে ওই লোকটিকে খুঁজে পেয়ে যায়। সে বলেছিল তার ডিজিজ কিউর করে দিবে। ডেডপুল বুঝতে পেরেছে ওই লোকের সাথে ফ্রান্সিসের একটা লিংক অবশ্যই আছে। যে রাগান্বিত হয়ে লোকটাকে জিজ্ঞেস করে ফ্রান্সিস কোথায় আছে, ওই অসহায় লোকটি ভয় পেয়ে যায় এবং বলে দেয় ফ্রান্সিসের কথা। এখন মুভির সিন শিফট হয়ে যায় যেখানে আমরা মুভির প্রথমে দেখতে পাই ডেডপুল ট্যাক্সি ড্রাইভারের সাথে যেখানে যাচ্ছে। এখন ফাস্ট এবং প্রেজেন্ট সিন মার্জ হয়ে যায় আর সত্যি গল্প এখানেই শুরু হয়। এখানে ডেডপুল একটি জাঙ্ক ট্রাকে পড়ে যায়। এখন ডেডপুলের জ্ঞান ফিরে আসে আর জাঙ্ক ট্রাক যেখানে থাকে এটা ডেডপুল দেখে স্তব্ধ হয়ে যায়, কারণ ওটা একটা বৃদ্ধ মহিলার ঘর ছিল যার সাথে লন্ড্রিতে আসতো। যখন ডেডপুল কাপড় ওয়াশ করতে আসতো ওই বৃদ্ধ মহিলাটি ডেডপুলকে পরামর্শ দিয়েছিল যাতে ডেডপুলের ড্রেস কালো এবং লাল রঙের বানানো হয়, তাহলে আমাদের মধ্যে একটা বন্ধুত্ব সম্পর্ক হবে। কারণ ওই বৃদ্ধ মহিলা অন্ধ ছিল, সে ডেডপুলের ফেস দেখতে পেত না, কিন্তু ওয়েড বৃদ্ধ মহিলাকে তার সাথে কি কি ঘটনা হয়েছে তা সব বলে দেয়। এখানে আমরা এটাও জানতে পারি যে ডেডপুলের বডির যে কোনো পার্ট কেটে গেলে তা অটোমেটিক হিলিং হয়ে যায়, অর্থাৎ রিগ্রো হয়ে যায়। এটা তার সুপার পাওয়ার ছিল, মানে সুপার অ্যাবিলিটি। সে বৃদ্ধ মহিলাকে বলে, আমার হাত রিগ্রো হওয়া পর্যন্ত কি আমি এখানে থাকতে পারি, কারণ তারপর আমাকে ফ্রান্সিসকে খুঁজতে হবে। এখন আমরা ফ্রান্সিসের সাথে ফিমেল ফ্রেন্ডকেও দেখতে পাই, যে ফিমেল ফ্রেন্ড সাথে মিলে ওয়েডের শরীরে ইনজেক্ট করেছিল। তারপর ওরা দুজন ওয়েডের বন্ধুর কাছে যায়। তারা তার বন্ধুকে জিজ্ঞেস করে ওয়েড কোথায় আছে, সে বলে আমি জানি না। আর তখন ওখানে ফ্রান্সিসের ফ্রেন্ড ওয়েড এবং ভেনেজার একটি ছবি দেখতে পায়। সে বলে আমি ভেনেজাকে চিনি। ওয়েডের কাছে পৌঁছানোর জন্য আমাদের কাছে খুবই সহজ। ওই লোকগুলো বার থেকে চলে যাওয়ার পর ওয়েডের বন্ধু তাকে কল করে সবকিছু বলে দেয়। ওয়েড অনেক চিন্তায় পড়ে যায় এবং সরাসরি যেখানে ভেনেজা কাজ করে ওখানে চলে যায়। ওটা একটা বার ছিল, ওখানে গিয়ে সবাইকে জিজ্ঞেস করেছিল আপনারা কি ভেনেজাকে দেখেছেন, সে আমার ফ্রেন্ড। কিন্তু যখন সে ভেনেজাকে দেখে কথা বলার সাহস হারিয়ে ফেললো, কারণ তার মনে হচ্ছিল ভেনেজা তার পেজ দেখে ভয় পেয়ে যাবে। তারপর সে ওয়াশরুমে চলে যায় এবং কিছু সময় পর কেউ যেন বলছিল ভেনেজা তোমাকে কেউ খুঁজতেছে। ভেনেজা মনে করছিল ওখানে হয়তো ওয়েড, ও খুব আনন্দিত হয়ে বাহিরে চলে যায়। কিন্তু সেখানে ওয়েড ছিল না, কিন্তু তাকে ফ্রান্সিস এবং তার ফ্রেন্ড কিডন্যাপ করে নিয়ে যায়। যখন ডেডপুল ওয়াশরুম থেকে বাহিরে আসে এবং ভয়ে ভয়ে থাকে ভেনেজার সাথে যাতে কথা বলতে পারে, কিন্তু ভেনেজার কোথাও ছিল না। তারপর তার ফোনে একটি টেক্সট দেখতে পায় যেটা কিনা ফ্রান্সিসের ছিল। ফ্রান্সিসের একটি ফেক নাম ছিল যেটা ছিল এজেক্স। তার নামে টেক্সট করে, সে বলে যদি তুমি চাও ভেনেজাকে ফিরে পেতে তাহলে ওই লোকেশনে চলে আসো। ডেডপুল তার ঘরে যায় এবং তার সব অস্ত্র সাথে নিয়ে নেয়। সে তার সাথে স্টিল ম্যান এবং টিনেজার মেয়েটাকেও নিয়ে সে ট্যাক্সি করে রওনা দেয়, যেটা আমরা মুভির প্রথমে দেখতে পাই। এখন ওরা জাঙ্ক ইয়ার্ড এ পৌঁছায় যে জায়গা থেকে ফ্রান্সিস তাদের কল করেছিল, কিন্তু ডেডপুল এখানে আবারও তার অস্ত্র রাখা ব্যাগটি ট্যাক্সিতে ভুলে রেখে আসে। ডেডপুল বলে ও বন্ধু আমার কাছে তো শুধু তলোয়ারই আছে, এখন আমি কি শুধু তলোয়ার দিয়ে ফাইট করব। তখনই ফ্রান্সিসের সাথীরা এখানে চলে আসে। ফ্রান্সিস এবং তার বন্ধু কন্টেইনারের উপর দাঁড়িয়ে ছিল। ফ্রান্সিস তার ফ্রেন্ডকে নিচে পাঠিয়ে দেয়। তারপর ওরা তিনজন
ফাইট করতে থাকে। কিন্তু টিনেজার ও অনেক ক্ষমতাশীল ছিল, সে তার সাথে ফাইট করতে থাকে। স্টিলম্যান বড় বড় টায়ার তোলে ফ্রান্সিসের সাথীদের উপর ছড়ে মারে। তারা তিনজনই অনেক ফাইট করতে থাকে, কিন্তু ডেডপুল যখন দেখে তার সঙ্গীরা ফ্রান্সিসের সঙ্গীগুলোকে আটকে রেখেছে, এই সুযোগে সে ফ্রান্সিসের কাছে পৌঁছে যায়, কারণ ও কন্টেনারের উপর ছিল। তারপর ফ্রান্সিস এবং ডেডপুল অনেক ফাইট করে। ফ্রান্সিসের ফ্রেন্ড স্টিলম্যানের গলা টাইট ভাবে ধরে রেখেছে, কিন্তু যখন টিনেজার তা দেখে তার সব পাওয়ার একত্র করে ওই মেয়ের দিকে ছড়ে দেয় এবং বড় ধরনের একটা বিস্ফোরণ হয়। সব কন্টেনার ওখান থেকে সরে যাচ্ছিল। বেনেজা একটি গ্লাস চেম্বারে ছিল, ওটাও নিচে পড়তে থাকে। ফ্রান্সিস ওই কন্টেনার থেকে পড়ে যায়। যখন ভেনেজার চেম্বার নিচে পড়তে থাকে, ডেডপুল তাকে বাঁচিয়ে ফেলে। তারপর ভেনেজাকে এই চেম্বার থেকে বাহির করে, কিন্তু ফ্রান্সিস আবারও এসে ডেডপুলকে অ্যাটাক করে কন্টেনারের উপরে। ডেডপুল আবারও হিলিং হয়ে তার উপর আক্রমণ করে এবং তার উপর বসে যায়। কে বলেছিল ফ্রান্সিসকে ডেডপুলকে সুপার পাওয়ার এবিলিটি দিতে, পরে যেটা তার উপর ওই পাওয়ার ডোমিনেট করবে। সে ফ্রান্সিসকে অনেক মারে। ফ্রান্সিসের নাক এবং মুখ থেকে অনেক রক্ত বের হতে থাকে। এখন ডেডপুল বলে ফ্রান্সিসকে, আমার ফেস ঠিক করে দাও। ফ্রান্সিস এটা শুনে হাসতে থাকে, হা হা হা, তুমি কি মনে করো আমি তোমার ফেস ঠিক করব? ডেডপুল বলে, আচ্ছা এই কথা। এরই সাথে সে একটি ছোট গান বাহির করে এবং তাকে শুট করতে যাচ্ছিল। ঠিক তখনই পিছন থেকে স্টিলম্যানের কথা শোনা যায়। সে বলে, ডেডপুল তুমি তোমার পাওয়ারের অপব্যবহার করবে, তুমি একজন হিরো, তুমি এটা করতে পারো না। কিন্তু ডেডপুল তার কথা শোনে না, সে ফ্রান্সিসের ফেসে শুট করে দেয়। স্টিলম্যানকে বাহির থেকে দেখতে অনেক শক্তিশালী মনে হলেও মনের দিক থেকে অনেক ভীতু। এই সিন দেখে ও বমি করতে থাকে। সবকিছুর পরে ভেনেজা ডেডপুলের কাছে আসে এবং তাকে পাঞ্চ মারে। তখন ডেডপুল বলে, ঠিক আছে মারো, আমি জানি তুমি রাইট আর আমাকে পাঞ্চ মারার তোমার অধিকার আছে, কিন্তু তোমাকে একটা জিনিস দেখাবো যেটার পর তুমি আমাকে অ্যাকসেপ্টই করবে না। ভেনেজা বলে, এমন কি জিনিস? ডেডপুল বলে, তুমি আমার ফেস মাস্ক খুলে দেখো, তুমি নিজেই বুঝে যাবে। ভেনেজা তার মাস্ক এবং প্রিন্ট খুলে ফেলে। তখন ডেডপুলের বর্তমান এবং আসল ফেস দেখতে পায়, যেটা কিনা খুবই খারাপভাবে পুড়ে যাওয়া ছিল। ভেনেজা তার ফেস দেখার পর বলে, এতে এমন খারাপ কি হয়েছে? চোখ নাক এবং সবকিছুই ঠিক আছে, শুধুমাত্র স্কিন এর ইস্যু, ওটা সবারই হয়। সবার স্কিন ফ্লোলেস হয় না, আমার এটা খুব তাড়াতাড়ি অভ্যাস হয়ে যাবে, কিন্তু আমি তোমাকে কখনো ছেড়ে যাব না। তারা দুজনে অনেক খুশি হয়। তারা আবার একত্রিত হয়ে যায় আর এখানেই ডেডপুল পার্ট 1 শেষ হয়ে যায়। বন্ধুরা, মুভির কাহিনীটি যদি তোমাদের কাছে ভালো লাগে তাহলে তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবে না। কিন্তু থ্যাংক ইউ ফর ওয়াচিং।